অসবে করি নিবেদ কুর্তা কাতা 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 কাটা তাগাতা কিড়কির কিড়কির কিড়িনটা গানা ধানা গে দাগি উড়তা তের কাটা তাকে কিড়িনটা গানা ধানা গে দাগি রে উড়তা তের কাটা তাগা ধাগে দাগে না ধাগে দাগ কিড়ি তাগা 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 তাগ কিড়িনটা গানা ধানা গে দাগে কিড়িনটা গানা ধানা গে দাগে কিড়িনটা গানা ধানা গে কিন্তি রুডাক টাক কিন্তি রুডাক টাক কিন্তি রুডাক টাক কিন্তি। নমস্কার সুধি দর্শক মন্ডলী, আমার মা ও বোনেরা, কার্তিকের ভূমিকায় যিনি অংশ নিয়ে আসছেন স্বর্গীয় আদালত মাহাতোর প্রধান শিষ্য, ঝাড়খণ্ড বেঙ্গল উড়িষ্যার সুনামধন্য ছনিত শিল্পী অষ্টাদ যুধিষ্ঠির। নমস্কার, আমি কার্তিক কর্মকার, আপনারা দেখছেন কার্তিক কর্মকার চ্যানেল। তো আমরা এক এক করে প্রত্যেক নামি নামি ছ শিল্পীর কাছে আসার চেষ্টা করছি। তো আজকে যে শিল্পীর কাছে এসেছি, পটমদা থানা অন্তর্গত গ্রাম বীররা, তো আজ যে শিল্পীকে তুলে ধরেছি, মহান শিল্পী যিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছেন এবং সুনাম অর্জন করেছেন, আমরা এক কথায় বলি বিখ্যাত ছৌনৃত্য শিল্পী। তো আসুন, আজ যে শিল্পীকে তুলে ধরেছি সেই শিল্পী হচ্ছে অন্য কেউ নয়, আমাদের খুব নামি যুধিষ্ঠির মাহাতো। আর সঙ্গে আছেন শম্ভু কালিন্দী, যে তিনি ওই বাইনের কাজ করেন এবং যুধিষ্ঠির মাহাতোকে খুব ভালো করে নাচায়। তো আসুন, নিয়ে আসছি যুধিষ্ঠির মাহাতো এবং শম্ভু কালিন্দী। যুধিষ্ঠিরদা কেমন আছেন? হ্যাঁ, মোটামুটি ভালো আছি। ভালো আছেন? লকডাউনে এখন কিভাবে দিন কাটাচ্ছেন? আর কিভাবে দিন কাটাবেন, মানে বুঝছই তো আমাদের ঝাড়খণ্ড এলাকা, এই কামধাম তো আর হচ্ছে নাই। তো আগে তো আমরা এই ছনাচ করেই চালাতে ছিল, চলতে ছিল আর কি। তো এখন তো বন্ধ হয়ে গেছে, আর রোজগার পাতিও নাই, এই ঘরেই বসে আছি। আচ্ছা, ঠিক আছে। শম্ভুদা কেমন আছেন? ভালো আছি স্যার। ভালো আছেন? তাহলে এখন এখন তো আপাতত মনে হয় ছনাচ কিছুদিন থেকে লকডাউনে তো অসুবিধা কিছু হলেও, তাহলে এখন কিভাবে কাটাচ্ছেন? এখন ওইভাবেতেই, মানে প্রোগ্রাম বন্ধ হওয়ার পর এখন এই টুকটাক কাজপাট ঘরের যা হই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘরের কাজ, চাষবাড়ির কাম করা, চাষবাড়ির কাজ করিয়ে যাই হোক, মানে কোনো প্রকার যাই হোক, এরকম করে আমরাকে শিল্পিত্বটা তো বাঁচাই রাখতেই হবে। হ্যাঁ, আমরা যদি না বাঁচাই রাখি তাহলে আমাদের ছেলেপুলে কি করে করবে? তাহলে তো ধীরে ধীরে দিন দিন শেষ হতে চলবে। তাহলে কষ্ট হলো বাঁচায় রাখতে হবে। তাহলে আসুন, আমাদের যুধিষ্ঠিরদার কাছে দু কথা দাদা, এই যে ছনাচটা আপনার শুরু কত বয়স থেকে? মোটামুটি 17-18 বছরের। বাহ, 17-18 বছর থেকে বয়সের থেকে শুরু আপনার। তো সর্বপ্রথম আপনি কোন দলে বা কোথায় নাচেছিলেন? মানে সর্বপ্রথম কোন দলে নাচি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমরা একটা পার্টি নতুন করে স্টার্ট করেছিলি। আচ্ছা আচ্ছা, তো ওস্তাদ রাখিছিলি আমাদের আদালত মাহাতোকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বিখ্যাত ছৌনৃত্য শিল্পী আদালত মাহাতো, স্বর্গীয় আদালত মাহাতো। হ্যাঁ, এখন উনি নাই, উনি এখন মারা গেছেন, কিন্তু সুনাম ধন্য। তাহলে আপনার শিক্ষাগুরু? আদালত মাহাতো আপনার শিক্ষাগুরু। আচ্ছা, তাহলে আপনার সেই 17 বছর থেকে ছনাচ শুরু। হ্যাঁ, 17 বছর থেকে ছনাচ শুরু। তো আপনার ওই গ্রামে একটা পার্টি ছিল, গ্রামে পার্টি বলতে কি সনাতদার পার্টিটা? না না না, ওটা আমাদেরই পার্টি, সনাতমাতোকে আমরাই ম্যানেজার করেছিলি। আচ্ছা আচ্ছা, আমরাই ওটা নতুন করে পার্টি স্টার্ট করেছিলি। আচ্ছা, আর ওস্তাদ পুরুলিয়া জেলার আদালত মাহাতোকে আনা হয়েছিল। আর ওইভাবে শিক্ষাটা আগে বাড়ি বাড়ি গেল। হ্যাঁ, আর এখন তক আচ্ছা চলছে। তারপরে শিক্ষাটা যখন আগে বাড়ি বাড়ি গেল, তারপরে সনদ দাকে
একটা সবাই ভাবনা চিন্তা করলে যে একটা সেরকম মূল্যক দরকার। হ্যাঁ, আর আমাদের সেই টাইমে দেখো পয়সা পাতিও সেটিক দিয়ার ব্যক্তিগত লোক নাই। আচ্ছা, হ্যাঁ, তখন ও বললো তাহলে আমি দিছি, তাহলে ওঠিক ভাবে পার্টিটা চালা যাক। আচ্ছা আচ্ছা, ওইটা ওই পিন ওই এই করে মানে আপনাদের ছনাচটা ধীরে ধীরে বাড়েছে। তো বাড়িতে বাড়িতে এমন বাড়িয়ে গেছে আপনাদের ছনাচটা যে আপনার যুধিষ্ঠির মাহাতোর নাম শুনলে এখন পুরুলিয়া ডিস্ট্রিক্টের মানে যত বড় বড় নামি নামি নাচই আছে সবাই একবার ধ্যান দেয়। হ্যাঁ, একবার ধ্যান দেয়। তো আপনার আপনার এই যে কার্তিক নাচটা, কার্তিক নাচটার কলা কৌশল তাহলে সব কি আদালত মাহাতো দিয়া? দেখো এখন উয়ারঠিনে আমার শিক্ষা গুরুটা বঠিলিও, এখন উনিকে তো আমাকে জানতে হবে। আচ্ছা আচ্ছা, মানে যাবতীয় জিনিস? হ্যাঁ, যাবতীয় জিনিস উয়ারই শিক্ষা বঠিলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, উনি আপনাদেরকে মোটামুটি কতদিন ধরে শিক্ষা দিয়েছিলেন? মোটামুটি সালটাকে বঠিল, এক সাল। এক সাল, এক সালের ভিতরে আপনি বহুত কিছু অর্জন করেছেন। তারপরে আপনার নিজের থেকে কিছু তৈরি করেছিলেন কিছু জিনিস? হ্যাঁ, কিছু কিছু দেখো এমন তো ভ্যারাইটি দু একটা মিক্সিং রাখতেই হবে। আচ্ছা, আর একটা কথা, আপনাদের যে এখন পুরুলিয়া ডিস্ট্রিক্টে এখন যে একটা নাচ চলছে লবকুশের, লবকুশের মানে আমি ওই গৌতম আর আকাশ, হ্যাঁ, এই দুজনের কাছে যাইছিলি আর কি, গিয়েছিলাম তো গিয়েছিলাম তো ওনারা বললো যে এই নাচটার কাছে, এই নাচটার রহস্যের ভিতরে যুধিষ্ঠিরও কিছু হাত আছে। তাহলে কি ওনারা কি স্পেশাল কোনো ট্রেনিং দিতেন? হ্যাঁ, মানে হালকা হালকা ট্রেনিং তো পুরাই দিতি, মানে আমাদেরই ট্রেনিংয়ে ওদের মানে নাচটা আগে দিয়ে বাড়িয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ট্রেনিংটা আপনার দিমাগে কীভাবে ঢুকলো যে দুনিয়ায় এত কিছু ছনাচ আছে, কিছু কিছু আলোক করবার লেখেন একটা কি সচালি ওইটা? যাই হোক, একটা প্র্যাকটিক্যালে যাই হোক, একটা মনের মধ্যে মানে কিছু একটা মানে পরিবর্তন করা হলো যে এইটা করলে কেমন হবে, ওইটা করলি তো ভালো হলো। দেখো আমি বললেই তো ভালো নাই হবে না, ওটা দর্শক দর্শক বলাচ্ছে এটি হিসাবে। যাই হোক, নাচটা লবকুশের নাচটা আগে দিয়ে বাড়িয়েছিল আর মানে খুব ভালো। হ্যাঁ, এখন এখনো আমি তো দেখছি ওনাদের ওনাদের যে দুজনের তালমেল আছে খুব মানে অতুলনীয়, ওটা মানে সব শিল্পী চেষ্টা করলেও করতে পারবে কি নাই। যেরকম কাজ আছে ওই তো কোনো বড় শিল্পী একটা ডবল পাক, তিনটা ডবল পাক দেই, হ্যাঁ, তারপরে অন্য কাজ করে, কিন্তু পাঁচটা কষ্টমষ্ট করে যদি পাঁচটা আগুলো আলফা দেই, হ্যাঁ, তারপরে অন্য কাজ করে, হ্যাঁ, এই এইরকম মানে বিভিন্ন ধরনের হই। লেকিন ওয়াদের যে কাজটা আমি দেখলি একই সঙ্গে পাঁচটা আগুলো আলফা আছে, হ্যাঁ, আপনার দুটা পাল্টি আছে, তিনটা ডবল পাক আছে, তারপর আরো বিভিন্ন বিভিন্ন ধরনের কাজ আছে, হ্যাঁ, তো ওটা মানে খুব পরিশ্রমের মধ্যে, এই জন্য ওদের কাজটা দেখুন কাজটা মানে খুব ফুটে উঠেছে, দর্শক সন্তুষ্ট হয়েছে। হ্যাঁ, আচ্ছা সম্ভুদা, এই যে আকাশ আর গৌতমের নাচের মধ্যে আপনার তো এটা খুব বেশি হাত আছে। আমি ওটা বহুত গুরুত্ব দিয়ে গান বাজনা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, বাজনার মাধ্যমে ওরাকে নাচানো হয়েছে, আর ওই পরিবর্তনে নাচটাকে বাড়াতে পারিছি। আচ্ছা, দর্শকের মনো যোগাইছি, আর এখন বিভিন্ন চলছে কোনোদিন। আচ্ছা, মানে ওদের ওরা যে প্রথমে যখন আপনার দিমাগে ঢুকলো যে হ্যাঁ ইয়ারাকে বাজনাটা তো ভেরি সিম্পল, ভেরি সিম্পল, হ্যাঁ, গেড়েটা কেন ঝানা কেদা কেন গেড্ডেই নেই, কেন কেন গেড়েটা কেন ঝানা কেদা কেন গেড্ডেই নেই, এর কেন গেড্ডেই তাহা গেড্ডেই তাহা গেড্ডেই নেই, এর কেন গেড়েটা কেন ঝানা কেদা কেন গেড্ডেই নেই, ছনাচ বলতে অসুরের বাজনা, বাজনা ওটা সবাই জানে। লেকিন আপনার দিমাগে ঢুকলো কি করে যে এই এই নাচটাকে এত এত কিছু করিলে মানে এটা একটা বিশাল রূপ নিয়ে উঠবে? ওটা মনের মধ্যেই একটু মানে কালচার করা হয়েছে, আউট নলেজ ওটার ভিতরে খাটাতে হইলেও, ওরা নাচটা খাটালে তো বলি ঠিক আছে বাজনাটা আমও করে দিও, সবাই মিলে করা হয়েছে, শুধু তার একজন মিলে তো হয় নাই, না একজন শুরু পার্টি সবাই একটা দায়িত্ব লিয়া হইলো যে নাচটাকে পরিবর্তন করা যাক, এইভাবে নাচটাকে বাড়া যাক, এরকম সবাই মিলেই কাজটা আগে বাড়া হয়েছে। যাই হোক, এখন আমাদের ঝাড়খণ্ড রাজ্যে
এখন যে কোনো জায়গায় সনদদার দলের বাহা বাহা থাকে, কিন্তু শম্ভুদা বলুন এবং যুধিষ্ঠিদা, বলছি যেমন এক একটা পার্টি যেমন সূর্যকান্ত সহিষকে দেখুন, পদ্মশ্রী গম্ভীর সিং মুড়ার দল দেখুন, হ্যাঁ আপনার বিনাধর কুমারকে দেখুন, হ্যাঁ এইসব বড় বড় দলগুলা যেমন কোন পার্টি তিন পিঁড়ির থেকে আছে, কোন পার্টি চার পিঁড়ির থেকে আছে, হ্যাঁ অনেক দিন থেকে আছে। আপনাদের দলটা, এই সনদদার দলটা, এটা তো কোনো পিঁড়ি না, এটা তো নতুন দল। তো এটা দলটা আপনারা হচ্ছেন গ্রামের ছিলেন, আপনারা টিমটার ব্যাপারে সারাংশ জানবেন কিভাবে টিমটা তৈরি হয়েছে। একেবারে তো সেই ফুলটা ফুটে উঠে নাই, হ্যাঁ তাহলে কিভাবে টিমটা তৈরি হয়েছে ওইটা যদি সারাংশটা একটুকু জানান তাহলে এটুকু ভালো হয়। আমার বলার উদ্দেশ্য এটাই যে টিম তৈরি করা হয়েছে আমাদের প্রথম থেকে, আমরা ধ্বংসা ভাড়াই বার কথা হয়েছে, দুটা ঘুরে আদায় করা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে কি যত ছেলে আপনাদের? হ্যাঁ আপনার, আমার যতগুলো টিমের ছিল সবাই দুটা ঘুরে দেন আদায় করে আমরা ভাড়াই বার কাই দাস ঘরের লে, আমরা ওইটা ফাটা ধ্বংসা হোক যেই হোক ওই মাধ্যমে আমরা ইয়ারসেল করা হয়েছে টিমটাকে আগে বাড়ানোর জন্য। এরপর আমাদের এই পরিবর্তনে আমাদের একটা ছেলে মারা গেছে। কি করে ছেলে মারা গেছে? ও নাচুক আমাদের টিমটাই, নাচার পরে ও আর কোনো যাই হোক শরীরের বেঘাতে ও ছেলেটাও মারা গেল, কিন্তু আমরা টিমকে ছাড়ি নাই আগে বাড়ানোর জন্য, আমরা টিমকে ছাড়ি নাই যে আমরা টিমকে বাড়াবো। আচ্ছা আচ্ছা, লাস্টে আমরা গ্রামে আদায়ও করেছি, ঘরে ঘরে চাল দিয়েছে, কেউ পয়সা দিয়েছে, পয়সা চাল আমরা বিক্রি করে মোড়া বোনা করা হয়েছে, মোড়া বোনায় আমরা প্রোগ্রামও করেছি বাড়িতে। আচ্ছা আচ্ছা, সামনের বাড়িতে আমরা প্রোগ্রামও করেছি, মানে রিহার্সাল করতে না। হ্যাঁ, তারপরে প্রোগ্রাম করার পরে জেলটার ফেলাটা সব আনি, প্রোগ্রাম করার পরে আমরা একটা দেখছি যে আমাদের ছেলেগুলো সবার একটু মত আছে, তাহলে আমরা একটা ব্যক্তিকে একটা লোক ধরা দরকার, একটা পয়সাওয়ালা লোক দরকার, একটা মালিক দরকার। তাহলে মালিক আমরা একটা চুনাও হইলো সনদবাবু, সনদবাবু তখন মাস্টার নিয়ে আইলো, মোড়া পোশাকের বুক করলো। আসার পরে ওস্তাদ আসি গেছে কিন্তু আমরা বুঝতে পারি নাই, মানে সনদদাই ডাকিয়েছিল আদালত মাহাতোকে, আমরা বুঝতে পারি নাই যে আমাদের ওস্তাদ ইয়ার ছেলে বসিয়ে আছে বলি। আচ্ছা আচ্ছা, আমরা বলি কারো কুটুম বটে, আগে দেখি আরো টুকু আমরা বিরক্ত দেখাচ্ছি কলা কৌশল। তারপরে ইয়ারসেল ভাঙ্গার পরে সনদবাবু বললো যে কেউ ঘর যাইও না, দাঁড়াও। তখন আমরা বলি কি ব্যাপার, বুঝে দাঁড়াও, বুঝে ওস্তাদ আসিছে, তাহলে কোথায় ওস্তাদ? ওই যে বুঝে আদালত মাতো। তখন উহার পাইয়ে আমরা সবাই যাই টুকু প্রণাম, মানে আগে জানি নাই ছিল, আগে জানি নাই ছিল বিখ্যাত ছশিল্পী আদালত মাতো আমাদের এখানে বসে আছে, আগে জানি না, জানকারি ছিল না। হ্যাঁ, তাহলে এখন আমরা ভাবিছি কারো ঘর কুটুম আসিছে, তাহলে কুটুমটাকে দেখাই আরো টুকু কলিয়া কৌশল আমরা দেখাছি যে যেমন আরো নাম করে যে না ছানা নাচিবি। এইভাবে পরিবর্তনে আদালত মাতোকে আমরা স্মরণ করা হলো। তখন আদালত মাতো বললো কালকে থেকে সকালে বাজনার রিহার্সেল হবে, রাইতে নাচের ট্রেনিং হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়ার আগে যে এই যে বলছেন 2 টাকা করে কালেকশন করতি, হ্যাঁ আমরা ছেলেকে ইয়া করতি, তো আপনারা মোটামুটি কত ছেলের এরকম মত ছিল? আমাদের ছেলে মোটামুটি 30 জন। 30 জনের মত ছিল, একদম গ্রামেরই, কোনো বাড়ির নাই। হ্যাঁ, 30 জন গ্রামের ছেলের মত ছিল, পুরা ছিল পুরা। কিভাবে তখন এনজয় করতেন বলুন না? এনজয় করতে মানে কেমন, ওরকম সবাই মানে ওই যে যাই বলা হতো রাতে ইয়ারসেল ভাঙতি যে কালকে বাবু ঘুরে পয়সা লাগবে, তাহলে ধ্বংসা আসবে না আসবে নাই, তখন সকালে যে যা লেগে পৌঁছাত হোক। হ্যাঁ, শুনছি নাকি একটা নাগড়া আপনাদের ওই করে ফাটে গেছিল, ধ্বংসা আমরা প্রোগ্রাম করেছি। হ্যাঁ, একটাই ফাটা ধ্বংসা বটলি, এটাই মানে আমরা যাই হোক রিহার্সেল করা হতো। আচ্ছা আচ্ছা, ফাটা ধ্বংসাটা কি মুজি ট্রেনলে নিয়ে এসেছিল? এখন উয়ার ওইটাই আছে, করবে কি? আপনাদেরও মানে কি ওইটাই লিখবো? হ্যাঁ, তখন 20 টাকা লাগতো, 20 টাকা মানে ভাড়া লাগতো, ভাড়া লাগতো ওইটাই এনে ছেড়া তুলা করি। 20 টাকাটাও আমার মনে হয় অনেক অনেক, তখন তো সেই সময়টা বহুত পয়সা। তখন আমরা ধরুন যে টাইমটা 2 টাকা কালেকশন করেছি সেই টাইমটা তোমার আমরা 10 নিয়া পয়সায় আমরা তামুক কিনতে পাইছি, এখন আমরা 5 টাকা দিও পাচ্ছি না। হ্যাঁ, মানে 10 নিয়া পয়সায় তামুক কিনেছেন, মানে মোটামুটি
এখন তো লাইন হয়েছে, তখন ওই ডিবা ধরাই দু চারটা ডিবাকে ধরাই দিতে আর ওই চুড়ুপি থি, হ্যাঁ, আর সবাই ট্রেনিং করাতি, কোন তখন আমাদের ওস্তাদও নাই আর আমাদের কোন ব্যক্তিত্ব লোক মানে নাচের মর্ম কোন কেউ নাই, নিজের থেকেই সবকিছু আমরা ছেলেগুলাকে রেডি করেছি, গাঁয়ে গাঁয়ে কালেকশনও করেছি, প্রত্যেক ঘরে চাল আদায় দিয়েছে, পয়সা আদায় দিয়েছে, মোড়া বোনা করাইছিলি, গ্রামেই গ্রামেই মোড়া বোনা করাইছিলি, সেটা আমাদের মোড়া বালা বটে তোমার তিল্লা, কোন তিল্লা? এই জাঁতা তিল্লা, জাঁতা তিল্লা মানে হাই চ্যান্ডেল দিকে, হ্যাঁ, আচ্ছা, জাঁতা তিল্লার একটা ছা এখানে ছিল, ও বলল যে আমি মোড়া বনাই দিব, তখন ছোট ছোট আমরা মোড়া বনাই দিল, উনিকে দিলি 3,000 টাকা, তিন হাজার টাকা দিয়া হইলো কালেকশন করিয়ে, সবাই 200 করে চাঁদা দিয়া হইলো ঘরে ঘরে, উহাকে মোড়া বনা করানো হইলো, প্রোগ্রাম আমরা একটা স্টেজ বোনা করা হলো, জেনারেটর আনা হইলো, পোশাক ভাড়ায় আনা হলো, ভাড়ায় এনে আমরা প্রোগ্রাম করলি, প্রোগ্রাম করার পরে সবাই গ্রামের লোকে বললো যে ছেলেলা নাচবে কি, ইয়াদের একটা মূল সত্য একটা লোকের দরকার, তখন সনদবাবু ছিল ওই স্থলে, সনদবাবু বললো ঠিক আছে ইয়াদের যখন নাচবে কি তো বুঝি আমি ইয়াদের করে দিব, ও আমরাকে কোনো কথা না বলে ও নিজে যাই পোশাক বুক করেছে, মোড়া বুক করেছে, ওস্তাদকেও নিয়ে আসিছে, আমরা ওস্তাদকে চিনি নাই, রিহার্সেল ভাঙার পরে সনদবাবু যখন বললো তখন আমরা ওস্তাদকে চিনলি, হ্যাঁ হ্যাঁ, পরিচয় করাইলে আর কি, হ্যাঁ, তার আগে তো মানে মানে নাই কোনো পরিচয় নাই হয়েছিল, তো যাই হোক এখন দেখো বলে মানে এক সময় কষ্ট করলে পরে সুখ হয়, কিন্তু আমাদের একটা দুঃখ যে আমাদের একটা ছেলে কৃষ্ণ নাট্য ছিল, কিন্তু অতদিন টিমটাকে মানে যখন টিমটা বোনার পর উনি মারা গেল, ওইটি আমাদের দুঃখ একটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, কি ছেলে উঠলো? ছেলেটা এত দূর করলো আর তোমার কাজটা হওয়ার পরে যে চান্স পাইলো নাই, এই দুঃখটা বেশি আমাদের, সেই সময়টা মানে প্রোগ্রাম করতে পারলো নাই, মানে আর একটা জিনিস বাতাছি, এখন যে সব পার্টি নাচ চলছে তার মধ্যে আপনাদের টিম হচ্ছে এখন খুব আমাদের আপনাদের মানে বাজনা দেখছি খুব রেপ্তার, তো ওটা ওটা তো আপনার টিনেলে ওটা তৈরি হচ্ছে, হ্যাঁ, ওটা দেখুন ওটা মানে কালচার করে নিজের অভিজ্ঞতায় যতটুকু ওস্তাদ শিক্ষা দিয়েছে ওটা তো করেছি আর নিজের অভিজ্ঞতায় আরও বাড়ানো হয়েছে, হ্যাঁ, মানে মনে হয় ভাবনা চিন্তা করে দেখছেন যে এখন যে রেপ্তার চলছে এই রেপ্তারে চললে আমরা গেলো কত স্থান দিবে, কথা দিবে নাই, হ্যাঁ, এরপর আগে বাড়িলে আরও কোনো কোয়ালিটি করতে গেলে মানুষ ভাববে যে হ্যাঁ টিমটা ভালো আছে, ভালো চলবে, হ্যাঁ, ছেলেগুলাও কম বয়সের বটে, বাজানো ভালো বাজাছে, হ্যাঁ, ছেলে নাচছেও ভালো, আর নাচছেও ভালো, শুধু একার কারবার তো এটা তো টিম নিয়ে ব্যাপার, পাঁচ লোকের নিয়ে ব্যাপার, তাহলে টিমকে আগানো বাড়ানোর জন্য করতে গেলে বহুত নলেজ, নলেজের দরকার আছে, নলেজের দরকার আছে, তাহলে এইভাবেই মানে কালচার করে করে টিমটাকে আগে বাড়া, আগে বাড়া হয়েছে আর কি, যাই হোক অনেক গল্প শুনলাম আপনার, অনেক দুঃখেরও গল্প আছে, অনেক মানে রহস্যর গল্প আছে, অনেক মানে আচ্ছা, হ্যাঁ, বহুত কষ্ট টিম করেছেন, আচ্ছা মোটামুটি মানে আপনার গ্রামের 30টা ছেলে তখন একজুট ছিল, একজুট, আমাদের কোনো বাড়ির ছেলে নাই, হ্যাঁ, আমাদের শুধু গ্রামের ছেলে, হ্যাঁ, বুঝলেন, যেমন মানিকদাও খুব ভালো মনে করুন ড্যান্সার, খুব ভালো, আমরা চারটা লোকেই টিমটাকে তৈরি করেছি, জিতেন দা, মানিক কৈবর্ত, দৃষ্টি মাহাতো আর আমি, বাহ, আমরা চারজন, আমাদের জ্বর আছে, ঘরের লোক আমরা ছাড়তে খুঁজে নাই, আমরা এমনিতেই ঘরের লোককে বুঝে মা বাবাকে যে বাহার যাচ্ছি, বাহার বলে চাদর ঢাকা নিয়ে ইয়ার ছেলে দৌড়িয়ে দিই, ধ্বংসা বাজতে থাকে, ধ্বংসা বাজতে থাকে, ঘরে রইতে মন করে নাই, কিন্তু নাই যাব আমি, কিন্তু বহু কষ্ট করেছি, আর হাতে ধরিয়ে দু চার লক্ষ আলু বাড়ি গিলে লেগে নাচ আনছি আমি, আচ্ছা আচ্ছা, কিরকম ওটা, ওটা এমনিতে ভাবে নাচ আনছি, আমি নিজে বাজাই, তোরা নাচ এরকম হবে খারকম হবে, হ্যাঁ, ওই জনগুলো কোথাও নাচ প্রোগ্রাম থাকে দেখতে যাই, ওদের দেখে আসি ওইটা কানে ঢুকা রাখি, ওরা এরকম নাচছিল তাহলে আমরাও নাচতে হবে, হ্যাঁ, এইভাবে আমরা মানে টিমটাকে সবাইকে জানকারি দিয়ে দিয়ে বুঝাই বুঝাই
মানে আগে বাড়ানোর চেষ্টা করেছি, তৎকে আমাদের যখন ওস্তাদ আলী তখন আরো বাড়িয়ে গেল, আরো বাড়িয়ে গেল। মানে ওস্তাদের কথাটা আর বেশি টুকু ধ্যান দেয়া হইলো, ধ্যান দেয়া হইলো। মানে ওস্তাদ একবার হলে দুইবার বলতে আমরা চান্স পাই নাই, নাই নাই। মানে তাইলে কত মানে মানে ব্যাপার আছে কি দেখুন, আপনাদের মানে ভক ছিল, আপনাদের পুরা ভক ছিল, মানে শিখবার, হ্যাঁ। তারপরে একবেগ মানে সেই খাবার আইলো, খাবার চলে আইলো তখন মানে, হ্যাঁ, একবেগ খাবার আইলো তখন মানে আরো ভরপুর মানে ওইটা একদম মানে যাকে বলে পাকা পুক্তা, হ্যাঁ। ওস্তাদকে যখন পায় গেল তখন একদম মানে সেই মনের মত দিনে যখন আমরাকে বাজনার ট্রেনিং করাই, ওস্তাদ দা বলে যে দিনে বাজনার ট্রেনিং করাছি, রাইতে বলি দিব নাই। তাহলে দিনে তোমার একবার হলে দুবার, একবার বলে দেওয়ার পরে দুবার উনিকে আর বলতে হয় না, আমি বাজনা তুলে এলি, যেমন বাজনাটাই বলে দিই আমি তুলে এলি। ইয়ার পর তোমার সেটিং হয়ে গেল, রাইতে তখন যাই নিয়ে ওখানে আমরা স্টেজে নামিয়ে যাই, ইয়ার সেল স্টেজে। তখন তোমার ওখানে আর ওস্তাদ কোনো বলি দিবে নাই যে এই বাজনাটা বাজা বলি। তাহলে ওইটা ধরুন আমরা ধ্যান করে রাখিয়েছি যে আমরা ওস্তাদ দিনে করিয়েছে ট্রেনিং, তাহলে আমরা ওইটা এখন দেখাতে হবে। তাহলে ওই জিনিসটা আমরা বাজান যাই, ইয়া নাচো প্লেয়ারের উপরে ওস্তাদ থাকে, উয়ার আগে তখন ট্রেনিং করাই। ইয়ারাও একবার হলে দুবার আর কোনো বলতে পারে না ওস্তাদও, মানে দাঁড়ান থেকে ওস্তাদে ট্রেনিং করান চলে গেছে, মানে কষ্ট করে আমাদের ওস্তাদ একদম কষ্ট করে নাই। আচ্ছা আচ্ছা, আগে আমাদের বাস ভাঙে আর রহি ছিল। মানে হচ্ছে কি দেখো, নাচুয়া যদি ভালো কাজ করে না, হ্যাঁ, তাহলে ওস্তাদের মনটা আরো মানে খুশ হয়ে একদম ইহা হয়ে যায় যে না বাবু মানে মানে মনের মতন লোক পাইছি, পাইছি, হ্যাঁ। আর এইটুকু একটা গল্প যে আমাদের ওস্তাদ খালি টুকটাক গেটের অ্যাকশন দেখান দিত, দেখান দিত। এখন আমরা তো আঞ্জাতে তো সেই নাচ খেল করতেছিলাম, তাহলে গেঁটে দাঁড়াবার অ্যাকশনটা একটুকু দেখান দিত, প্লাস এইভাবে তোমরাকে একটা বাজনা পরে ঢুকতে হবে কিবা বাজনা তোমরাকে দুটো তিনটে কাটার হবে নাই, বাজনা পাইরে আইন গেলে তোমাদের নাচটার কোনো ভ্যালু থাকিবে না, হ্যাঁ। এইভাবে এখন তো ইয়া হয়ে আছে যে এখন আর যে একেবারে আমার কোন মিক্স নেই, আমি পহিল বাজনাই আমাকে যেতে হবে, মানে কিন্তু পহিল বাজনা যাওয়াটার একটা কারণ থাকে, মানে ওটার একটা দেখার একটা ইন্টারেস্ট বেশি, মানে লোকের পহিল বাজনায় ঢুকলে উয়ার একটা আকর্ষণ আলাদা থাকে। যাই হোক, এইটা একটা মানে অনেক শিল্পীরা মানে এই কথাটা শিখবে আর কি, যে এমন এমন শিল্পী আছে যে মনে করুন উয়ার বাজনা বাজছে লেকিন মুখোশ ঢুকাই নেই, ঢুকাই নেই, হ্যাঁ, ওটা ভুল জিনিস, ওটা ভুল জিনিস। যখন উয়ার কাজ হবে তাহলে উয়াকে, হ্যাঁ, মানে আগেই পাঁচ মিনিট সাত মিনিট আগেই রেডি রইতে হবে, হ্যাঁ, যে বাজনাটা আমার এই সময় আসবে তার আগেই আমি মানে রেডি থাকিব, তাহলে আমাকে পহিল বাজনাই অ্যাটেন্ড দিতে হবে। আমাদের গুরুজি বলিছে যে পহিল বাজনাই ঢুকতে হবে, উয়ার একটা মান সম্মান আলাদা পাবে, আলাদা পাবে। আর বাজনাটারও তুমি জাঁকটা পাবে, মানে যে বাজনাটাই যাবে তোমার একটা ইন্টারেস্ট বেশি থাকবে। আর যখন এই দুটো তিনটে বাজনা গেটেই খাইয়ে দিবে তো উয়ার কোনো মান মর্যাদা থাকবে, মানে ঢিমা হয়ে যাবে, ঢিমা হয়ে যাবে, যাকে বলে মানে একদম ঢিমা। হ্যাঁ, আমার আপনাদের কাছে ছৌ ডেভেলপের অনেক কিছু গল্প শুনলাম, কিন্তু একটা একটা আমার মনের ভিতরে একটা জিনিস ভাসে ভাসে বলতে, যেমন আমি অনেক অনেক জায়গায় দেখেছি আপনাদের দলের নাচ হয়তো গম্ভীর সিংয়ের সঙ্গে থাকে, সূর্য হারির সঙ্গে থাকে, তো রয়্যাল ছৌয়ের সঙ্গে থাকে, আপনার হেম মাথোর সঙ্গে থাকে, বিনাধর কুমারের সাথে থাকে, ধনঞ্জয় মাথোর সঙ্গে থাকে, বড় বড় পার্টির সাথেই আপনাদের বেশি নাচ। তো বিশেষ করে আপনাদের টিমটা একটু লেটে পৌঁছে, তো ওটার কি কারণ, মানে লেটে পৌঁছার কারণটা কি?